আসসালামু আলাইকুম। আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আজকে করে দেখাবো কিভাবে নারিকেলের দুধ দিয়ে ডিমের কোরমা তৈরি করতে হয়, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো চলুন দেখা যাক আজকে আমরা এই ডিমের কোরমাটি কিভাবে তৈরি করব। ঠিক এভাবেই আমার আম্মু তৈরি করে। তো আমি এখানে ঠিক 6টা মতন ডিম নিয়ে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে ঠিক এভাবে করে ডিমটাকে একটু গাটা কেটে নেব। তো এইভাবে করে সবগুলো আমি কেটে নিচ্ছি। তো ডিমগুলো কাটা হয়ে গেছে, এবার সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে মাখিয়ে আমি ভেজে নিব। আমি এখানে হলুদ ব্যবহার করছি না, যেহেতু আমি এখানে ডিমের কোরমা রান্না করব, এই জন্য শুধু লবণ দিয়ে ভেজে নিব। আমি এবার চুলায় পাত্র গরম দিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে দিয়েছি, এবার আমি 1 কাপ মতন পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে, আমি এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। আর অবশ্যই এটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে। তো আমাদের বেরেস্তাটা হয়ে গেছে, এবার বেরেস্তাটা আমরা তুলে নিব। তো বেরেস্তা তোলা হয়ে গেছে, ওই তেলে আমি ডিমগুলোকে ভেজে নিব। তো আমাদের ডিমগুলা ভাজা হয়ে গেছে, এবার আমরা ডিমগুলাকে তুলে নেব। এবার ওই তেলে আমি 1/2 কাপ মতন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এক চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, আর 1 চামচ মতন ধনে গুঁড়া। এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর অল্প একটু নারিকেলের দুধ দিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে পানি ব্যবহার করতে পারেন, যেহেতু আমি নারকেলের দুধ দিয়ে রান্না করবো, এই জন্য অল্প করে আমি একটু নারিকেলের দুধ দিয়ে এটাকে কষাব। এবার এর মধ্যে আমি দেব গরম মশলা। আমি এলাচটা ছেঁচে নিয়েছি, আর গোলমরিচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দিয়ে এবার এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এর মধ্যে আবার একটু নারিকেলের দুধ দিচ্ছি, দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নেব। তো তেল উঠে পড়েছে, আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে আমি সব ডিমগুলো দিয়ে দেব। মশলার সাথে আমার ডিমগুলোকে একটু নেড়ে চেড়ে নিব। এবার
এবার বাকি যে নারকেলের দুধটুকু ছিল সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে পুরাটাই এক কাপ মতো নারকেলের দুধ ব্যবহার করেছি। আপনারা কিন্তু এখানে পানি বা এমনি লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ মতন চিনি। আর দিয়ে দিব 4-5টা মতন আস্ত কাঁচা ঝাল। এবার দিব 1/3 কাপ মতন তেঁতুলের টক। এবার এটাকে নেড়ে আমি আবারও ঢেকে দিব। যখন পানিটা শুকে তেল উঠে যাবে তখন বুঝবেন যে আপনাদের কুরমাটা একদম রেডি। তো দেখুন তেল উঠে গিয়েছে, আমাদের কুরমাটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন আর আমার সাথেই থাকবেন। আর আমার রেসিপিটি ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো এক রেসিপির সাথে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।